হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিকিউরিটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন রূপে, নতুনভাবে। সিকিউরিটির চ্যানেলের ওনার আমি হচ্ছি আফরিন। আমি অনেকদিন ধরে আপনাদের সাথে আছি, অনেক বছর ধরে আপনাদের সাথে আছি। অনেকে নিশ্চয়ই জানেন যে আমার চ্যানেলে ফলো করছেন। তো আমি অনেকদিন ধরে পর্দার আড়ালে ছিলাম, অনেকে জানতে চেয়েছিলেন আপু তুমি কেন সামনে এসে ভিডিও করছো না, তোমাকে দেখতে চাই। তো সবার জন্য চলে এসেছি আজকে। আজকে তোমাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ফ্রোজেন ডিটক্স। ফ্রোজেন ডিটক্সটি নিয়ে রিভিউ আমার চ্যানেলে অলরেডি আছে। তারপর আমি কেন আবারও করছি সেটি হচ্ছে ফ্রোজেন ডিটক্স এবং ফ্রোজেন কোলাজেনের মধ্যে অনেকেই কনফিউশন আছে। অনেকেই ভাবে ফ্রোজেন কোলাজেন এবং ফ্রোজেন ডিটক্স দুটির মধ্যে পার্থক্য বুঝতে পারে না। তাদেরকে বলে দিচ্ছি যে ফ্রোজেন ডিটক্সটা হচ্ছে ফ্রোজেনের একটি কোম্পানির প্রোডাক্ট, বাট এটি হচ্ছে ওয়েট লসের জন্য। যারা ওয়েট কমাতে চাচ্ছেন, যারা শুকাতে চাচ্ছেন তাদের জন্য, যারা অতিরিক্ত ওয়েট গেন করে ফেলেছেন, যারা ওয়েট কমাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ফ্রোজেন ডিটক্সটা। ফ্রোজেন ডিটক্সটা যদি আপনারা রেগুলার বেসিসে খান তাহলে এটি আপনার বডি থেকে ওয়েট কমাতে সাহায্য করবে। এবং অনেকের ধারণা থাকে যে শুধুমাত্র ক্যাপসুল খেয়ে আপনি শুকিয়ে যাবেন, সেটা কিন্তু মোটেও না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি ওয়েট কমাতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে একটি প্রপার একটি ডায়েটে থাকতে হবে। তবে সেই বলে এই না যে কঠিন ডায়েটে থাকতে হবে সেটা বলছি না, কিন্তু আপনাকে খাওয়া দাওয়াটা অবশ্যই লিমিটের মধ্যে করতে হবে। এবং আপনাকে অবশ্যই হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে অয়েলি ফুডগুলো খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, সেগুলো অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুড আইটেমগুলো অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি হচ্ছে অয়েলি খাবার দাবার একদম টোটালি অ্যাভয়েড করতে হবে। অয়েলি ফুড খেলে আপনার ওয়েট কখনোই কমানো পসিবল হবে না। এবং আপনাকে হচ্ছে নিয়ম মেনে খেতে হবে, খাবারের যে টাইম আছে সেই টাইমটা অবশ্যই আপনাকে সেম রাখতে হবে। আমরা অনেকেই আছি যে খাবার খুব পরিমাণে কম খাই, বাট উল্টাপাল্টা টাইমে খাওয়ার কারণে, টাইম টেবিল ঠিক না রাখার কারণে কিন্তু আমাদের ওয়েট বেড়ে যায়। তো অনিয়মিত উল্টাপাল্টা খাওয়া একদমই যাবে না, নিয়ম মেনে টাইম মতো আপনাকে একটা প্রপার একটা টাইম মতো আপনাকে খেতে হবে। এবং অবশ্যই আপনাকে অয়েলি ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। আর আমরা সবাই জানি যে আমরা বাঙালি, ভাত আমাদের সবার ভীষণ প্রিয় খাবার। কিন্তু ভাত প্রিয় খাবার বলে শুধু যদি আমরা ভাতের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু ওয়েট কখনোই কমানো পসিবল না। যারা ওয়েট কমাতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই হচ্ছে ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে, ভাতের পরিমাণ কমিয়ে দিতে হবে, অল্প করে ভাত খেতে হবে। আর চেষ্টা করতে হবে অবশ্যই দিনের মধ্যে দুবেলা না খেয়ে অ্যাটলিস্ট একবেলা ভাত খাওয়ার জন্য। আর আপনারা যখন ভাত খাবেন সেটা যেই বেলায় খাচ্ছেন তারা কিন্তু ফ্রোজেন ডিটক্সটা খাবেন সেই বেলাতে। সো ভিউয়ার্স, এখন আমি বলে দিচ্ছি যে এটি কারা খেতে পারছে। যাদের এজ হচ্ছে 14 বছরের বেশি তারা খেতে পারছে, যাদের হচ্ছে মারা আছেন, যারা হচ্ছে ফিডিং করছেন তারা খেতে পারবেন না, যারা হচ্ছেন আপনারা ছোট বেবি আছে তারা খেতে পারছেন না, যারা বেবি কনসেপ্ট করেছেন তারা খেতে, প্রেগনেন্ট যারা আছেন তারা খেতে পারবেন না। এবং যাদের খুব বড় ধরনের কোনো প্রবলেম আছে, ব্লাড প্রেশার প্রবলেম আছে, বা যাদের হচ্ছে থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, বা অন্য যে কোনো ধরনের বড় ধরনের কোনো অসুস্থতা থাকতে পারে, তারা কিন্তু প্রোডাক্টটি খেতে পারছেন না। বা যদি আপনারা খেতে চান এতে কিন্তু কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল কিছুই নেই, ঠিক আছে? এটি একটি ফুড সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্টের কোনো ক্ষতি হয় না। বাট তারপরেও যদি আপনারা খেতে চান অবশ্যই আপনারা আপনাদের যে ডক্টর আছে তার সাথে কনসার্ন করে, তার সাথে কথা বলে তারপরে হচ্ছে প্রোডাক্টটি আপনারা খাবেন, আদারওয়াইজ কিন্তু এটি খাওয়া যাবে না। ওকে, অ্যান্ড এটি খাওয়ার নিয়মটি কীরকম করে হচ্ছে সেটি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে এটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যেই বেলাতে হচ্ছে ভারী খাবার খাবেন, আপনি যে বেলায় ভারী খাবার খাচ্ছেন মানে আমরা বেশিরভাগ সময় দুপুরবেলাতেই হচ্ছে ভারী মিলটা নিয়ে থাকি, ভারী খাবার খাওয়ার ঠিক পরপর হচ্ছে আপনাকে ফ্রোজেন ডিটক্সটি দুটি খেয়ে ফেলতে হবে, সাথে সাথে দুটি ক্যাপসুল খেতে হবে। ক্যাপসুলটি নিয়ে প্রশ্ন থাকে যে আপু ক্যাপসুলের কালারটা কেমন হবে সেটা বলে দাও। তো আমি কিন্তু অলরেডি ক্যাপসুল খাচ্ছি, তো আমার ক্যাপসুল থেকেই হচ্ছে আপনাদেরকে এটি ইন্টার প্যাকেট, এটা হচ্ছে আমার সেই খাবার ক্যাপসুলগুলোর মধ্যে খুব সুন্দর একটি চেরি রেড কালারের ক্যাপসুল হয়ে থাকবে, আর ক্যাপসুলটি হচ্ছে এরকম হয়ে থাকবে। ওকে, এরকম একটি ক্যাপসুল থাকে। আপনি এরকম টোটাল দুটি ক্যাপসুল নিয়ে জাস্ট পানি দিয়ে খেয়ে ফেলতে হবে। অনেকে বলে আপু ফলের জুস দিয়ে খাবো, কীভাবে খাবো? কিচ্ছু দিয়ে না, জাস্ট হচ্ছে পানি দিয়ে, যেরকম করে আমরা রেগুলার মেডিসিন খেয়ে থাকি সেভাবেই খেতে হবে। এবং ক্যাপসুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, এরকম দেখতে চেরি রেড কালারের হয়ে থাকে। ওকে, তো আপনাকে প্রতিদিন দুপুরে খাওয়ার পরে হচ্ছে দুটি ক্যাপসুল খেয়ে ফেলতে হবে, এবং এভাবে হচ্ছে আপনাকে টোটাল 3 মাস খেতে হবে। এখন অনেকেই বলে যে আপু 1 মাস আমি কতটুকু কমবো? সবার প্রথম প্রশ্ন থাকে যে আপু এটি 1 মাসে কতটুকু কমাতে পারবে। আমি যদি চাই আপনাদেরকে মিথ্যে কথা বলে ভরসা দিতে তাহলে আমি বলতে পারি যে 1 মাসের মধ্যে এটি হচ্ছে আপনাকে 10 কেজি কমিয়ে দিবে, সেরকম আমি বলতেই পারি। সেটা অনেকে বলেও থাকে, বাট আমি কিন্তু সেটা বলবো না। কারণ হচ্ছে এই জন্য যে আপনি যদি ক্যাপসুল খান, শুধুমাত্র ক্যাপসুল খেয়ে 10 কেজি কমা কখনোই পসিবল না। বাট আপনি যদি কখনো এই ক্যাপসুলটা খাওয়ার পাশাপাশি
কঠিনভাবে ডায়েট করেন, প্রপার ডায়েটে থাকেন, তাহলে হয়তো বা 8-10 কেজি কমা অবশ্যই পসিবল। বাট সেটা কিন্তু বডির উপর খুব বেশি হচ্ছে হার্ম হয়। তো আপনার বডির উপর খুব বেশি প্রেশার পড়লে কিন্তু আপনার প্রেশার লো হয়ে যেতে পারে এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। সেজন্য আমি বলবো, যারা ওয়েট কমাতে চাচ্ছেন তাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট করতে হবে যে হ্যাঁ আমি ওয়েট কমাতে চাচ্ছি, আমি আমার ওয়েট কমাবো। তাহলে আমি কতটুকু ওয়েট কমাবো সেটি একটি প্রপার একটি আপনার একটা চার্ট করে ফেলতে হবে যে হ্যাঁ আমি এতটুকু ওয়েট আছি, আমার সেই ওয়েট ব্যালেন্স ওয়েট আসার জন্য আমার এতটুকু ওয়েট কমাতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার 15 কেজি ওয়েট কমানো দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু 5-5 করে 3 মাসে 15 কেজি ভাগ করবেন না। কারণ প্রথম মাসে যেটা হয়ে থাকে, আমি যেটা দেখেছি আমি খেয়ে, যে প্রথম মাসে কিন্তু বডিতে দেখা যায় যে আপনি যখন খাবার দাবার কম করে খাচ্ছেন সেখানে অভ্যস্ত হওয়ার জন্য এবং এই ক্যাপসুলটি বডিতে যে স্যুট করার জন্য কিন্তু একটু সময় লাগে। তো আপনি যখন বডিতে স্যুট করার জন্য টাইম দিবেন, পাশাপাশি যখন আপনি হচ্ছে খাবার দাবারের অভ্যস্ততা বাড়াবেন, তখন কিন্তু এটি প্রথম দিকে কম কাজ করবে। এমনও হতে পারে মাসে আপনার হতে 3-4 কেজি কমেছে বা 2-3 কেজিও কমতে পারে কারো কারো ক্ষেত্রে। বাট যারা হচ্ছে আগে থেকে খাবার দাবার অলরেডি কমিয়ে দিয়েছেন, যারা অলরেডি হালকা পাতলা ডায়েটে আছেন, অল্প স্বল্প ডায়েট করছেন, তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে এটি প্রথম মাসে কিন্তু 5-6 কেজি কমিয়ে দেয়। আমার এরকম অনেক রিভিউ আছে অনেক আপুদের যারা বলেছে আপু আমি প্রথম মাসে 7-8 কেজি কমিয়েছি এটা খেয়ে। তাদের ক্ষেত্রে কেন হয়েছে, তারা আগে থেকে ডায়েটে ছিল, সেই কারণে হচ্ছে তারা এটি খাওয়ার কারণে ভালো রেজাল্ট এসেছে। বাট আমি বলবো না যে আপনার হুট করে শুরু করেই হচ্ছে এমন কোনো ডায়েটে চলে যান যাতে করে আপনার নিজের বডির হার্ম হয়ে যায়, যাতে করে আপনার নিজের ক্ষতি হয়ে যায়, আপনার প্রেশার ফল করে বা বিভিন্ন ধরনের হঠাৎ করে প্রবলেম হতে পারে। তো সেজন্য আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আমি ওয়েট লস করতে চাচ্ছি, আমি ওয়েট কমাতে চাচ্ছি, এবং তার উপর ডিপেন্ড করে আপনি প্রথম থেকেই হচ্ছে আপনার খাবার দাবারের একটা অভ্যস্ততা গড়ে তুলবেন। অল্প অল্প করে খাওয়া, অয়েলি ফুডগুলো বাদ দিয়ে দিবেন, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করবেন, সেভাবেই খেতে থাকবেন। তাহলে কী হচ্ছে, আপনি আগে থেকে অভ্যস্ত হয়ে গেলেন এবং তারপর থেকে হচ্ছে প্রেজেন্ট ডেটে দুটি করে খাওয়া শুরু করবেন প্রতিদিন। এভাবে যখন আপনি 30 দিন খাবেন, 30 দিন আপনি দেখতে পারবেন যে ইনশাল্লাহ আপনার খুব ভালো একটি রেজাল্ট আপনি পাচ্ছেন। দেন পরের মান্থে আপনি আরেকটু করে কমিয়ে দেন, তখন খাবার দাবারটা আরেকটু কন্ট্রোলে নিয়ে আসেন, এবং এরকম করতে করতে টোটাল 3 মাসে আপনি অল্প 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 করে একটু একটু করে বাড়াতে শুরু করেন এবং আপনার ডায়েটটি খুব সুন্দর একটি ডায়েট চার্ট তৈরি করে নেন। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, যাদের হচ্ছে বেলি ফ্যাটের প্রবলেম আছে, অনেক বিশেষ করে মাদের জন্য বলবো, যারা হচ্ছেন অলরেডি মা হয়েছেন, বেবি হয়েছে, তাদের কিন্তু দেখা যায় যে অনেক স্বাস্থ্য বেড়ে যায় এবং তাদের কিন্তু পেটের দিক থেকে চর্বির দিক অনেকটু বেড়ে যায়, সেজন্য কিন্তু দেখা যায় বেলি ফ্যাটটা খুব বেশি ভেসে ওঠে। তো বিশেষ করে আমার কাছে পরিচিত যে আপুরা আসে তারা হচ্ছে বেলি ফ্যাটের জন্য বলে যে আপু বেলি ফ্যাটের জন্য আমাকে বলো এটা কেমন কাজ করবে। যদি আপনারা আপনাদের বেলি ফ্যাটের জন্য এই প্রোডাক্টটি খেতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমত বেবির এজ হতে হবে 2 বছর। দুই বছর যখন বেবি রেজ হয়ে যাবে, যখন আপনি ফিডিং অফ করে দিবেন, তারপর থেকে আপনি এই প্রোডাক্টটি খেতে পারবেন। এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু অবশ্যই কিছু না কিছু এক্সারসাইজ করতেই হবে। এমন অনেক সিম্পল এক্সারসাইজ আছে যেগুলো আপনি করতে পারেন, আপনি কঠিন ধরনের কোনো এক্সারসাইজ করার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র বেলি ফ্যাটের জন্য একদম সকালে ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু অল্প অল্প করে 5-10 মিনিট করে করে আপনি চাইলে বেলি ফ্যাটের জন্য ছোটো ছোটো কিছু থাকে এক্সারসাইজ সেগুলো করতে পারেন। তাতে করে কী হবে, আপনার যে বেলি ফ্যাটটা আছে সেটা আস্তে আস্তে করে বার্ন হবে। এবং অবশ্যই আপনাকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে গরম পানির সাথে হচ্ছে লেবু দিয়ে আপনাকে খেতে হবে, যেন আপনার বডি থেকে যে বেলি যে ফ্যাটটা আছে ফ্যাটটা যেন আস্তে আস্তে করে গলে যায় এবং হচ্ছে ফ্যাটটা কমে যায়, ঠিক আছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এই ফ্রোজেন ডেটক্সটি কিন্তু খুবই খুবই ভালো কাজ করে। এখনও অবধি আল্লাহর মধ্যে অনেক ভালো রিভিউ আছে এটির, আমার প্রচুর ক্লায়েন্ট আছে ফ্রোজেন ডেটক্স নিয়ে, তাদের অনেক ভালো রিভিউ আসছে, তো তাদের খুব ভালো কাজও করেছে আলহামদুলিল্লাহ। সো আমি মনে করি যে আপনারা চাইলে নিশ্চিন্তে প্রোডাক্টটি খেতে পারেন, কোনো ধরনের সাইড এফেক্ট নেই, এখনও অবধি কেউ কখনও কোনো সাইড এফেক্টের কথা বলেনি, ঠিক আছে। সো যদি আপনারা কেউ এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে চান, তাহলে নিশ্চিন্তে করতে পারেন, কারণ এখন আমাদের একটি খুব ভালো একটি অফার চলছে। আমাদের এখন রমজান ঈদ উপলক্ষে ঈদ অফারে আমরা সবাইকে এই প্রোডাক্টটি মাত্র দিচ্ছি 700 করে, মাত্র 700 করে আপনারা হচ্ছে ফ্রোজেন ডেটক্স পেয়ে যাচ্ছেন। যারা ফ্রোজেন ডেটক্সটি অর্ডার করতে চাচ্ছেন, ফ্রোজেন এবং ফ্রোজেন ডেটক্স দুটি হচ্ছে 700 করে পাচ্ছেন। কেউ যদি একসাথে এক মাসের পাশাপাশি টোটাল যে আপনার যে 3 মাসের যে হচ্ছে প্রপার যে একটা আপনার কোর্স আছে, সেই কোর্সটি কিন্তু আপনারা হচ্ছে আপনাদের কাছ থেকে নিতে পারেন। আপনারা সেই কোর্সটির জন্য হচ্ছে আমরা 2000 টাকা আপনাদের ফুল কোর্সটি দিব, প্রতি প্যাকেট হচ্ছে 700 টাকা করে। এবং আপনাদের জন্য হচ্ছে টোটাল যে কোর্সটি আছে সেটি হচ্ছে 3 প্যাকেটের যে কোর্সটি, সেটি হচ্ছে 3 মাসের কোর্স আপনারা পাচ্ছেন মাত্র 2000 টাকায়।
ঠিক আছে, এটি হচ্ছে আপনাদের একটি অফার। এটি আপনি ফ্রোজেন এবং হচ্ছে ফ্রোজেন ডেটক্স দুইটির জন্য, এই যে হচ্ছে ফ্রোজেন, যারা ফ্রোজেন নিতে চাবেন ফ্রোজেনের জন্য এবং ফ্রোজেন ডেটক্সের জন্য সেম অফারটি থাকছে। এবং পাশাপাশি আমাদের কাছ থেকে যারা সিক্রেট বিউটি থেকে যারা অর্ডার করবেন 1000 টাকার উপরে যারা অর্ডার করবেন তাদের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হবে এবং ফ্রি হোম ডেলিভারি হবে। ঠিক আছে, ডেলিভারি চার্জ টোটালি ফ্রি পাচ্ছেন, ডেলিভারি চার্জ একদমই লাগছে না এবং হোম ডেলিভারি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। এটা হচ্ছে আমাদের ঈদ অফার। সো ভিউয়ার্স, যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে, এবং অর্ডার করার জন্য উপরে ফোন নাম্বারটিতে ফোন করে আমাদেরকে ঝটপট অর্ডারটি করে ফেলুন। সো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের সাথে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে করতে ভুলবেন না। ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।